ওয়ালাইকুম রহমতুল্লাহ, আমি এমডি মাসুম আহমেদ, গণিত চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা। আজকে আমরা 10.5-এর টাইপ টু নিয়ে কথা বলবো। চলো আমরা প্রথমেই প্রশ্নগুলো দেখি এবং সেগুলো সমাধান করি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো। চলো আমরা প্রশ্ন দেখি এবং সমাধান করি। আমরা বলছিলাম টাইপ টু এর নিয়ম কি ছিল, যে এখানে কিছু থাকবে এবং সেই কিছুর উপর কি মানে এখানে থাকবে একটা চলক এক্স, আর এখানে থাকবে কি এক্স প্লাস ওয়ান বা যে কোনো একটা রাশি, এক্স থাকুক বা এক্স প্লাস ওয়ানই থাকুক, তার উপরে কি থাকবে স্কোয়ার থাকবে। যদি এরকম রাশিটাকে আমরা টাইপ টু, এবং সেটা কিন্তু আমরা বেসিক পর্বে ব্যাখ্যা করেছি, যারা ওই ভিডিওটি মিস করেছো তারা ওই ভিডিওটি দেখে তারপরে এখানে আসো। ওকে চলো, এইগুলো থাকলে আমরা তোমাদেরকে অলরেডি কিন্তু এই কীভাবে ধরতো সেটা আমরা শিখিয়েছি। তাহলে ধরি এটা সমান কি, আমরা এখানে তিনটা মান নিব, সেটা হচ্ছে একটা এ বি সি, একটা হচ্ছে এক্স এর জন্য, আর যার উপর স্কোয়ার থাকে তার জন্য দুইটা ধরব, একটা বি আর একটা সি। কেন দুইটা? একটা হচ্ছে পাওয়ার সারা মানে পাওয়ার ওয়ান দিয়ে, একটা কি পাওয়ার টু দিয়ে। আমরা বুঝলাম যে এখানে থ্রি থাকতো, তার একবার পাওয়ার ওয়ান আর একবার টু আর একবার কি থ্রি। তাহলে চলো এখন এটা সমাধান করি। এখন যে কাজটা করবো, এই ওয়ান ওয়ান এইগুলো ভাগ আছে, এবার আসলে কীভাবে গুণ হবে কার সাথে, প্রত্যেকের সাথে। চলো তাহলে এর সাথে গুণ করি। এর সাথে গুণ করলে কী হবে, এ এক্স আর এক্স কাটা যাবে, তাহলে এর সাথে কি থাকবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস প্লাস। যখন তুমি এর সাথে গুণ করবে নিচের অংশ কিন্তু উপরে চলে আসছে, তাই না? তখন কাটাকাটি যাবে। দেখো এইটার চেহারা আর এটার চেহারা সেম, তাহলে এখানে আছে দুইটা স্কোয়ার আর এখানে আছে কয়টা, একটা, মানে স্কোয়ার মানে এরকম রাশি আছে কয়টা, দুইটা, আর এখানে একটা। কাটাকাটি করলে এরকম রাশি কয়টা থাকবে, আরও একটা, এসে আরও একটা, আর সঙ্গে কী থাকবে এ এক্স। এই জন্য দেখো আমরা কী লিখছি, বি এক্স, সঙ্গে কী লিখছি এক্স প্লাস ওয়ান প্লাস প্লাস। যখন এটার সাথে আমরা গুণ করব এই মানটা, তখন কী হবে, এই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার কাটা যাবে, তাহলে শুধু থাকবে এক্স। এক্সের সাথে সি গুণ করলে হবে তোমার সি এক্স। তারপরে অংশ খেয়াল করো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমরা দেখবো আসলে এখানে এখান থেকে আমরা মান বসাবো, এক্স এর মান একবার কত ধরবো জিরো, তো এক্স এর মান জিরো বসালে দেখো কি আসে, এই এক নং এই সমীকরণ বসাবো, এই ওয়ান ওয়ান, এই এক্স এর জায়গায় জিরো বসাইলে এটা হয় জিরো, জিরোর সাথে এক যোগ করলে হবে এক, এক স্কোয়ার করলে এক, সে একের সাথে এই গুণ করলে এই হবে। বাকি অংশগুলো দেখো প্লাস প্লাস, এক্সের জায়গায় জিরো বসালে গুণ করলে জিরো, সব জিরো হয়ে যায়, এক্সের জায়গায় জিরো বসালে সব জিরো, শুধুমাত্র কী থাকে বামে ওয়ান আর ডানে থাকে এ, তাহলে অতএব আমরা এর মান ওয়ান পেয়ে গেলাম। তারপর আসো এটা ইকুয়াল টু জিরো ধরি, এটা ইকুয়াল টু জিরো ধরলে এক্স সমান চলে আসবে মাইনাস ওয়ান, তাহলে আমরা এক্সের মান মাইনাস ওয়ান বসালে দেখো কি আসে, বামে ওয়ান ওয়ান, এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাও, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটলে কত হবে জিরো, জিরোকে স্কোয়ার করলে জিরো, এর সাথে গুণ করলে জিরো, অর্থাৎ এই রাশিটা জিরো হয়ে যাচ্ছে, তো লেখার প্রয়োজন নেই। এখানে এক্সের মান জিরো বসালে কি আসবে, দুঃখিত এখানে এক্সের মান মাইনাস ওয়ান বসাও তাহলে এসে মাইনাস বি, এখানে যদি তুমি মাইনাস বসাও তাহলে কি আসবে বলো তো, মাইনাস ওয়ান অ্যান্ড প্লাস ওয়ান জিরো, তাহলে জিরোর সাথে আবার যাই হোক না কেন গুণ করলে কিন্তু রাশিটা জিরো হয়ে যাবে, সুতরাং বি কেও পাওয়া যাবে না। এক্সের জায়গায় তুমি মাইনাস ওয়ান বসালে কী হবে, মাইনাস সি, তার মানে বামে থাকতেছে ওয়ান ডানে থাকতেছে মাইনাস সি, তাহলে আমরা এই সিটাকে এই পাশে নিয়ে আসলাম, এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলাম, আর মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন আসো তুমি বলতে পারো তাহলে এইটা ইকুয়াল টু জিরো ধরে, এইটা ইকুয়াল টু জিরো ধরলেও কিন্তু তোমার মাইনাস ওয়ানই আসতেছে, তাই না? কারণ এক পাশে স্কোয়ার পাশে রুট, জিরোকে রুট করলে জিরো, পরে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এক্স সমান মাইনাস ওয়ান। বারবার তুমি মাইনাস ওয়ান বসালে কিন্তু সি এর মানই পাওয়া যাবে, বি এর মান আর পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যখন আমরা এইভাবে মান বসিয়ে পরবর্তী আর মান না পাই, সেক্ষেত্রে আমরা সবসময় কী করি, সহগ সমীকৃত করি, অর্থাৎ সহগ সমীকৃত করে তার সমাধানটা আমরা বের করে থাকি। তো আমরা কি করব এই ক্ষেত্রে, স্কোয়ারের এক্স স্কোয়ারের সহগ সমীকরণ করব। তো লক্ষ্য করো, তো এখানে দেখো এক্স স্কোয়ার কোথায় আছে, তো এক্স স্কোয়ার কোথায় আছে দেখো, এক্স স্কোয়ারকে কেন করবো, দেখো এক্স এর মান আমরা পাইছি, এক্স এর মান পাইছি এক্স স্কোয়ার, যে এটাকে স্কোয়ার করলে স্কোয়ারে চলে আসবে, স্কোয়ারের মানটা পাইনি, তাই আমরা সেই স্কোয়ারই সহগ সমীকরণ করবো, মানে সমীকৃত করবো। তাহলে চলো দেখি, এখানে কিন্তু একটা এক্স স্কোয়ার আছে, কেন এটা স্কোয়ার বাংলে কী হবে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি, সহজ কথা এখানে স্কোয়ার আছে না নাই জাস্ট এই জিনিসটা মাথায় রাখলেই হবে, এখানে স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকলে তার শখ, এই যে অক্ষরটা এ, তার মানে আমি এখান থেকে একে নিব,
এখানে এক্স স্কোয়ার আছে কিনা? হ্যাঁ আছে। কেন? এই এক্স দ্বারা তুমি এখানে গুণ করো, এক্স এস গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে এখানে এক্স স্কোয়ার পাওয়া যাবে। কিন্তু এখানে কি এক্স স্কোয়ার আছে? না, নেই। সুতরাং এখানে এক্স স্কোয়ার পাওয়া যাবে দুইটা সহগ, একটা এ এবং আরেকটা বিতে। এই জন্য দেখো ডানে নিচে এ প্লাস বি, এ প্লাস বি, আর বামে তো এক্স স্কোয়ারই নাই। না থাকলে তার সহগ কত? শূন্য। বামে কি কোথাও এক্স স্কোয়ার আছে? যদি এরকম থাকতো টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ নিতাম টু। যদি এরকম থাকতো এরকম থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরকম সামথিং, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? থ্রি। ডানে তো এক্স স্কোয়ারই নেই, তো যেখানে এক্স স্কোয়ারে নেই তার সহগ কত? শূন্য। এই জন্য আমরা বামে শূন্য নিছি আর ডানে নিছি কত? এ প্লাস বি। ওকে, আমরা এখান থেকে কার মান বের করবো? বি এর মান বের করবো। তো লক্ষ্য করো, এটা প্লাস এই পাশে গেলে কি হবে? মাইনাস এ, তাই না? সাইড চেঞ্জ করে দিলাম, তো মাইনাস মাইনাস, এর জায়গায় মান কত? ওয়ান বসাই দিলাম, মাইনাস ওয়ান। এখন জাস্ট আমরা এ বি সি এর জায়গায় এই মানগুলো বসিয়ে দেব। তাহলে চলো এই অংশটা যা আছে তাই, এর জায়গায় কত বসাবো? ওয়ান। তারপর হচ্ছে বি এর জায়গায় কত বসাবো? মাইনাস ওয়ান। তাহলে এটা আমরা জাস্ট এখানে গুণ করে দিই, প্লাস মাইনাস মাইনাস, এই বি এর জায়গায় ওয়ান বসিয়ে দিলাম। সি এর জায়গায় কত বসাবো? মাইনাস ওয়ান। তাহলে প্লাস মাইনাস মাইনাস, সি এর জায়গায় ওয়ান বসিয়ে দিলাম। এখন সবার সামনে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিই। ওই প্রশ্নটা আমরা আবার তুলে নিলাম। এখন দেখো ইন্টিগ্রেশন সাইন দেয়া এই অংশটা লিখলাম ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন সাইন দেয়া এই অংশটা লিখলাম ডিএক্স, কারণ সবাইকে আমরা ইন্টিগ্রেশন করব, মাইনাস এই রাশিটা লিখলাম। যেহেতু স্কোয়ার আছে, রেখে কী লেখা যায়? এক্স প্লাস ওয়ান ইনভার্স টু ডিএক্স। এটা তোমাদের বোঝার স্বার্থে আমরা এটা লিখছি, বাকিগুলোতে এরকম লিখবো না, সরাসরি শর্ট দিয়ে দেব। চলো এখন এটাকে ইন্টিগ্রেশন করা খুব ইজি, ওয়ান বাই সামথিং। তাহলে আমরা টাইপ ওয়ানে কিন্তু দেখছিলাম কী লিখতে হয়? লন এক্স, মাইনাস এটা কী হবে? ওয়ান বাই সামথিং, তাহলে এসে লন এক্স। এটাকে কী লিখতে হবে? পাওয়ার, তার সাথে এক যোগ হবে। তাহলে তার সাথে যদি এক যোগ করো, তাহলে কী হবে? মাইনাস টু থেকে, মানে এক যোগ করলে কত হবে? মাইনাস ওয়ান, এবং ওই অংশ দ্বারা ভাগ করতে হবে, প্লাস সি। তাহলে পরের অংশটা খেয়াল করো, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এ মাইনাস মাইনাস কী হবে? প্লাস। আবার এই নিচে ওয়ান দিলেই কি আর না দিলেই কি? এই ইনভার্স ওয়ানকে লেখা যায় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তাহলে তুমি চাইলে এরকম স্কোয়ার থাকলে সরাসরি কি এটাকে ইন্টিগ্রেশন করলে কী চলে আসে? মানে তার এখান থেকে পাওয়ার এক কমে যায়। ওকে, এটাই হচ্ছে সমাধান। চলো আমরা আরও একটি প্রশ্ন দেখি এবং সেটা সমাধান করি। তাহলে তুমি বুঝতে পারছো এটা টাইপ টু এর ম্যাথ। এই যে স্কোয়ার আছে, এটাকে দুইবার লিখবো। দেখো এটা যা আছে তাই, এটাকে দুইবার কীভাবে লিখবো? একবার হচ্ছে পাওয়ার ছাড়া, মানে পাওয়ার ওয়ান, একবার পাওয়ার টু দিয়া। এখন আসো আমরা গুণ করব। তো এই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এই নিচের অংশ দ্বারা গুণ করলে কী হবে বলো তো? এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান কাটা যাবে, তাহলে শুধু এর সাথে থাকবে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস বিবি। এখানে এক্স প্লাস টু, এখানেও এক্স প্লাস টু, এখানে এক্স প্লাস টু, কাটাকাটি করলে এখানে আরও একটা এক্স প্লাস টু থাকবে, সঙ্গে থাকবে এক্স প্লাস ওয়ান। তো বিয়ের সাথে আমরা সে রাশিগুলো বসিয়ে দিলাম, প্লাস সি সি, এক্স প্লাস টু হোল স্কোয়ার, এক্স প্লাস টু হোল স্কোয়ার। তাহলে যেহেতু মিলে গেছে কাটাকাটি, শুধু থাকবে এক্স প্লাস ওয়ান, সি এর সাথে গুণ করলে সি ইন্টু এক্স প্লাস ওয়ান। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমরা বুঝবো এক্স এর মানে একবার কত বসাবো। এটা ইকুয়াল টু জিরো ধরলে এক্স সমান কত আসবে বলো তো? মাইনাস ওয়ান। এটা ইকুয়াল টু জিরো ধরে নেবে সবসময়, এর নিচে যে মানটা থাকে এটা ইকুয়াল টু জিরো ধরলে এক্স এর একটা মান পাওয়া যাবে, সেটা কত? এক্স সমান মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান বসাই, দেখো এক্সের জায়গায় তুমি মাইনাস ওয়ান বসাইলে তাকে যদি স্কোয়ার করো তাহলে শুধু ওয়ানই পাওয়া যাবে, তাই না? এই এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাইলে প্লাস টু থেকে মাইনাস ওয়ান গেলে ওয়ান, ওয়ানকে স্কোয়ার করলে কিন্তু ওয়ানই হয়, ওয়ানের সাথে এ গুণ করলে এ, এবং বাকি রাশিগুলো দেখো জিরো হয়ে যাচ্ছে। কেন? এখানে মাইনাস ওয়ান বসাইলে তো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটারি গেলো জিরো, জিরোর সাথে তুমি সব রাশি গুণ করলে কী হয়ে যাবে? জিরো। মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো, জিরোর সাথে সি গুণ করলে কি? জিরো। সুতরাং আমরা এর মান পেয়ে গেলাম ওয়ান। পরবর্তীতে এটা গেল তো আমরা আবার জিরো ধরবো, তাহলে এক্সের মান কত পাবো? মাইনাস টু। তাহলে এখন আমরা আবার এক নং সমীকরণে মাইনাস টু বসাবো। তো এক্সের জায়গায় মাইনাস টুকে যদি বসাই এবং তাকে স্কোয়ার করি তাহলে কত হবে? ফোর, তাই না? তো এক্সের জায়গায় মাইনাস টু বসাইলে এটা জিরো হয়ে যাবে, মাইনাস টু বসাইলে কত হবে? মাইনাস টু যদি তুমি এখানে বসাও তাহলে এখানে আসবে মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস টু বসাইলে প্লাস টু কাটাকাটি করলে জিরো, জিরোর সাথে আবার সব গুণ করলে কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এখানে মাইনাস টু বসাইলে প্লাস ওয়ান গেলে থাকবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে সি গুণ করলে হবে মাইনাস সি, মাইনাস সি। সিটাকে এই পাশে নিয়ে আসলাম, ফোরটাকে এই পাশে নিয়ে গেলাম, তাই না? জাস্ট মাইনাস চিহ্নটা ফোরের সামনে দিয়ে দিলাম, আর যারা না বোঝো ওই পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দাও।
এখন আসো আবার সেম, তাহলে আমাকে কিন্তু এখানে স্কোয়ারের মানটা বের করতে হবে। তাহলে এই যে এখানে কিন্তু সি এর মানটা বের করতে গেলে এটা ইকুয়াল টু, যদি আমি জিরো ধরে নিই আবার কিন্তু এক্স সমান মাইনাস টুই পাওয়া যাবে, যার কারণে আমি কি করব এক্স স্কোয়ারের মানে এক নং এর উভয় পক্ষ হতে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তাহলে চলো এখন এক্স স্কোয়ার খুঁজে বের করি যে কোথায় এক্স স্কোয়ার পাওয়া যাবে। দেখো তো এর সাথে এক্স স্কোয়ার পাওয়া যাবে কি না? হ্যাঁ যাবে। কেন? এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, কি হবে এ স্কোয়ার মানে এক্স এর সাথে স্কোয়ার আসবে, তাহলে আমি একে নিতে হবে, বিকে হ্যাঁ নিতে হবে। কেন? এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, সুতরাং এখান থেকে এক্স নিতে হবে। এখানে কিন্তু এক্স স্কোয়ার নেই, সুতরাং সি বাদ যাবে। তাহলে ডানে হবে এ প্লাস বি, আর বামে দেখো এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার আছে কিন্তু তাহলে তার সহগ কত? কোনো কিছু নাই মানে ওয়ান। তাহলে হচ্ছে বামে ওয়ান, ডানে হবে কত? এ প্লাস বি। এখন আমি তো বি এর মান বের করবো যেহেতু আমার এর মান আছে, তাই না? তাহলে এই প্লাস এই পাশে গেলে কি হবে? মাইনাস এ, অর্থাৎ ওয়ান মাইনাস এ। দেখো তো আমরা সাইডটা চেঞ্জ করে এটাই লিখছি ওয়ান মাইনাস এ। এই ওয়ান ওয়ান এর মান কত? মাইনাস মাইনাস এর মান কত? ওয়ান। বসাইলে ক্যালকুলেশন করলে মানে একের থেকে এক বিয়োগ করলে কত হবে? জিরো। এখন সরাসরি এই মানগুলো আমরা বসিয়ে দিই। তো এই রাশিটা নিলাম এক্স, দেখো এর জায়গায় আমরা কত বসাবো? এর মান ওয়ান, নিচে কি আছে এক্স প্লাস ওয়ান, প্লাস বি এর জায়গায় কত বসাবো? বি এর জায়গায় বসাবো জিরো, আর নিচে হচ্ছে এক্স প্লাস টু, সি এর মান হচ্ছে তোমার মাইনাস ফোর, তো গুণ করে দিই প্লাসে মাইনাসে, মাইনাস উপরে হবে ফোর, নিচে হচ্ছে এক্স প্লাস টু হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়াচ্ছে? দেখো এগুলোর সামনে আমরা ইন্ডিকেশন সাইন দিয়ে দিচ্ছি, এটার সামনে ইন্ডিকেশন সাইন, ইন্ডিকেশন সাইন সাইড ডিএক্স প্লাস, এটা লিখলেও হয় না লিখলেও এটা তো জিরো হয়ে যাবে। তারপর আমরা দেখাইলাম, তোমার এটা আশা করি দেখানোর প্রয়োজন নয়, এটা জিরো হয়ে যাচ্ছে। তো মাইনাস মাইনাস এই ফোর ফোর, এটার সামনে ইন্ডিকেশন সাইন এবং ডিএক্স, আর এক্স প্লাস টু স্কোয়ারকে এরকম ইনভার্স আকারে লেখা যায়। ওকে চলো তার পরবর্তী লাইনটা খেয়াল করি, তাহলে এটাকে সরাসরি ইন্ডিকেশন করে দিই। তাহলে লন সামথিং মানে নিচের অংশ মাইনাস, এটাকে যেহেতু আমরা ইন্ডিকেশন করবো মাইনাস ফোর ফোর, তো এটাকে ইন্ডিকেশন করলে কি এর সাথে এক যোগ করো, তো এক যোগ করলে কত হবে? মাইনাস ওয়ান, এবং ওই অংশ দ্বারা ভাগ করো প্লাস সি। তারপরের লাইনটা খেয়াল করো, এটা যা আছে তাই। এখন এই মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে? প্লাস, আর এই ইনভার্স অংশটা কি লেখা যায়? ওয়ান বাই এক্স প্লাস টু, কিন্তু এখানে ওয়ান না দিয়ে ফোর কেন হলো? এই সামনের ফোরটা ওয়ানের সাথে গুণ করে ফোর হয়ে গেল প্লাস সি, এটি হচ্ছে সমাধান। ওকে চলো আমরা আরও একটি প্রশ্ন দেখি এবং সেটা সমাধান করি। আচ্ছা এখানেও কিন্তু সেম নিয়ম, তো এখানে স্কোয়ার আছে কার উপর? এক্সের উপর। তাহলে এখন এক্সকে কিন্তু দুইবার লিখবো, এক্স মাইনাস ওয়ানকে নয়, যার পর স্কোয়ার তাকে কতবার লিখবো? দুইবার। তাহলে চলো দেখো এ বাই এক্স, আরেকবার কী লিখবো? বি বাই এক্স স্কোয়ার, আর সি এর নিচে দিলাম এক্স মাইনাস ওয়ান। এখন এই ওয়ান ওয়ান এ বাম অংশ দ্বারা গুণ করে দেবো, তাহলে গুণ করলে কী হবে বলো তো? এখানে দুইটা এক্স, এখানে একটা এক্স কাটারি করলে আরও একটা এক্স থাকবে, সঙ্গে থাকবে এক্স মাইনাস ওয়ান, এরা সেটা কিন্তু এর সাথে লেখা হয়েছে। প্লাস প্লাস এক্স স্কোয়ার বাদ যাবে, তাহলে বি এর সাথে কী হবে? এক্স মাইনাস ওয়ান, প্লাস এক্স মাইনাস ওয়ান বাদ গেলে সি এর সাথে হবে এক্স স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মান বের করে নেব। তাহলে একবার কত? এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স সমান জিরো বসালে কত দাঁড়াচ্ছে? দেখো তো এই ওয়ান ওয়ান, তো এক্সের জায়গায় জিরো বসালে পুরো রাশিটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এখানে জিরো বসালে কত? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে যদি বি গুণ করি তাহলে মাইনাস বি, আর এখানে জিরো হয়ে যাচ্ছে। আরেকবার কত বসাইতে হবে? এটাও যদি এক্স জিরো মানে এক্সের মান জিরোই চলে আসে তাহলে জিরোতে একবার বসানো হয়েছে। এটা যদি আমি ধরে নেই এটা একটু জিরো, তাহলে এক্সের মান চলে আসে ওয়ান, তাহলে আমি ওয়ান বসাই। তো এক নঙে এক্সের মান ওয়ান বসে, তাহলে বামে তো ওয়ান আসে, এখানে যদি ওয়ান বসাই তাহলে একে তো এক বিয়োগ করলে জিরো, জিরোর সাথে সব রাশি গুণ করলে কি? জিরো। ওয়ান বসাইলে কত আসতেছে? জিরো, জিরোর সাথে বি গুণ করলে জিরো, এখানে ওয়ান বসাইলে ওয়ান কি স্কোয়ার করলে ওয়ানই হয়, সঙ্গে সি গুণ করলে সি, তার মানে সি এর মান পেয়ে গেলাম ওয়ান। এখন আমাকে কি করতে হবে? এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে মানটা বের করতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার খুঁজে বের করে, এখানে কিন্তু এক্স স্কোয়ার পাওয়া যাবে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স স্কোয়ার পাওয়া যাবে না, সি এর সাথে এক্স স্কোয়ার আছে তাই না? তাহলে আমরা এবারে ডানে লিখব এ প্লাস সি, এ প্লাস সি, আর বামে কিন্তু এক্স স্কোয়ার নেই, সুতরাং এক্স স্কোয়ার যেহেতু নেই তার সহগ হচ্ছে শূন্য, এই জন্য বামে শূন্য। তাহলে এই এটা প্লাস সি, এই পাশে গেলে হবে তোমার মাইনাস সি, মাইনাস মাইনাস এ সি এর মানটা কত? ওয়ান, ওয়ান বসিয়ে দিলাম। চলো এখন জাস্ট মান বসিয়ে দিই।
কোথায়? এই অংশটা দেখো, এই বাম পাশে যা আছে তাই, এই এক্স এক্স এর জায়গায় মান কত? মাইনাস ওয়ান, মাইনাসের সামনে দিয়ে উপরে ওয়ান। তারপর দেখো এই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বি এর মান কত? বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান। তাহলেই দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, উপরে ওয়ান বসিয়ে দিলাম, সি এর মান হচ্ছে ওয়ান, জাস্ট খালি ওয়ান দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। দেখো এটাকে এইভাবে লেখা যায়, এটার সামনে কি দিলাম? ইন্টিগ্রেশন সাইন, সঙ্গে ডিএক্স, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, মাইনাস মাইনাস। এটাকে এক্স ওয়ান বাই এক্স স্কোয়ারকে লেখা যায় এক্স ইনভার্স টু সাইডে ডিএক্স প্লাস, এটার সামনে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সাইন এবং ডিএক্স। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে? মাইনাস মাইনাস লন সামথিং, মানে ওয়ান বাই এক্স, মানে লন এক্স, ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন করলে হবে লন এক্স। তারপর হচ্ছে এর সাথে এক যোগ হবে এবং ওই অংশ দ্বারা ভাগ হবে, মাইনাস টুর সাথে এক যোগ করলে কিন্তু মাইনাস ওয়ান, এবং মাইনাস ওয়ান দ্বারা আমরা ভাগ করে দিলাম। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কী হবে? লন নিচের অংশ এক্স মাইনাস ওয়ান, তো এর পরের লাইনটা কিন্তু লক্ষ্য করো মাইনাস লন এক্স। আর এটাকে এইভাবে লেখা যায়, এই মাইনাসে মাইনাসে প্লাস, এর নিচে ওয়ান দিলেই কি না দিলেই কি, এক্স ইনভার্স ওয়ানকে বেঙ্গে লেখা যায় ওয়ান বাই এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে সমাধান। চলো তারপরে আমরা একটা প্রশ্ন দেখি এবং সেটা সমাধান করে। তো এটা আমরা কি করব, সেটা হচ্ছে যেটার উপর স্কোয়ার আছে তাকে আমরা দুইবার লিখব। তো দেখো এটাকে আমরা এক্স প্লাস টু লিখে নিলাম, এটাকে আমরা দুইবার লিখব, একবার হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আরেকবার হচ্ছে এক্স মাইনাস স্কোয়ার। তো আমরা আবার গুণ করবো এই ওয়ান ওয়ান, এর নিচের অংশটাতে এটা গুণ করলে কী হবে? এক্স প্লাস টু, এক্স প্লাস টু কাটা যাবে, এর সাথে হবে তোমার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, এখানে আছে একটি, এখানে আছে দুইটি, কাটাকাটি করলে বামে থাকবে আরও একটি, সঙ্গে থাকবে এক্স প্লাস টু, সেগুলো বিয়ের সাথে বসে হবে এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস টু প্লাস প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কাটাকাটি গেলে শুধু থাকবে এক্স প্লাস টু, যেটা সি এর সাথে গুণ করলে হবে সি ইন্টু এক্স প্লাস টু। এখন অবশ্য আমরা যে কাজটা করবো আগের মতো আবার মান বসাবো, তাহলে এখন আমরা এটা একটু জিরো ধরলে এক্স সমান কত আসবে? মাইনাস টু। তাহলে এক্সের মানটা আমরা মাইনাস টু বসাই, দেখো বামে আছে ওয়ান, ডানে মাইনাস টু যদি বসাই তাহলে মাইনাস টু এবং মাইনাস ওয়ান কত হবে? আমরা যদি এক্সের মান মাইনাস টু বসাই, মাইনাস টু এবং মাইনাস ওয়ান কত হবে? মাইনাস থ্রি। মাইনাস থ্রিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? নাইন। দুঃখিত এখানে থ্রি লিখে বলছি, এটা হবে নাইন। তো এটা হচ্ছে নাইন, সঙ্গে হচ্ছে এ প্লাস, তুমি যদি এখানে মান বসাও কত বসাবে? এক্সের মান মাইনাস টু, এটা মাইনাস টু বসাইলে কত হইতেছে? জিরো। জিরোর সাথে পুরো রাশি গুণ করলে জিরো, মাইনাস টু বসাইলে হচ্ছে জিরো, জিরোর সাথে সি গুণ করলে জিরো। পরে খেয়াল করো এই এ এটা নয়, এটা গুণ আছে, এবার কি হবে? ভাগ হবে, তাহলে মানে হচ্ছে ওয়ান বাই নাইন। এখন অবশ্য এটা কিন্তু জিরো ধরলে এক্সের মান আসে কত? ওয়ান। তাহলে আমরা ওয়ান বসাবো, তো বামে হচ্ছে ওয়ান, ডানে এখানে যদি ওয়ান বসাই তাহলে কি হচ্ছে বলতো? একের সাথে এক বিয়োগ করলে জিরো, তাহলে পুরো রাশিটা জিরো হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা ওয়ান বসাই জিরো, পুরো রাশিটা জিরো, এখানে ওয়ান বসাইলে ওয়ান আর টু, মানে এক আর দুই কত হয় তিন, তিনের সাথে সি গুণ করলে থ্রি সি, তাই না? থ্রি সি, তাহলে সি সি এটা থ্রি গুণ আছে, বেশ ভাগ হবে, মানে ওয়ান বাই থ্রি। এখন আমাকে কিন্তু সহগ সমীকৃত ছাড়া আরও বিকল্প কোনো উপায় নেই, তাহলে আমরা সেই কাজটা করব। এক নংয়ের উভয় পক্ষে এক্স স্কোয়ারে সহগ সমীকৃত করে পায়। দেখো বামে কিন্তু আগে দেখবো কোথায় এক্স স্কোয়ার আছে, বামে কিন্তু কোথাও এক্স স্কোয়ারে নেই, তাহলে তো বামে মানটা শূন্যই হবে। ডানে দেখি কারা কারা পাবে, দেখো এটা যেহেতু হোল স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে স্কোয়ার পাওয়া যাবে, কারণ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা কাকে নেব? একে। হ্যাঁ, এখানে বি এর সাথেও স্কোয়ার পাওয়া যাবে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, কিন্তু সি এর সাথে কিন্তু স্কোয়ার নেই, শুধু একটা এক্স আছে, তাই না? তাহলে আমরা বামে হবে এক্স স্কোয়ারের সহগ শূন্য এবং ডানে হবে এ এবং বি। তাহলে দেখো বামে আমরা শূন্য বসাইছি, ডানে হচ্ছে এ প্লাস বি। এখন খেয়াল করো আমাদের যেহেতু এর মান জানা আছে, আমরা বি এর মানটা বের করি, এই এটা প্লাস এই পাশে গেলে কী হবে? মাইনাস এ, জাস্ট সাইডটা চেঞ্জ করে নিলাম, মাইনাস মাইনাস, এর মান কত? ওয়ান বাই নাইন। এখনও জাস্ট মান বসিয়ে দিই, তাহলে এর জায়গায় কত বসাবো? ওয়ান বাই নাইন প্লাস বি এর জায়গায় মান বসাবো আমরা কত? মাইনাস ওয়ান বাই নাইন, এবং সি এর জায়গায় মান বসাবো ওয়ান বাই থ্রি। তো আমরা ইন্ডিকেশন সাইন দিয়ে দিই, এই ওয়ান বাই নাইনটাকে সাইডে সরা নিলাম, ইন্ডিকেশন সাইন ওয়ান বাই এক্স প্লাস টু। তারপর হচ্ছে ডিএক্স দিয়ে দিলাম, মাইনাস প্লাস মাইনাস মাইনাস ওয়ান বাই নাইন ইন্ডিকেশন সাইন, এবং নিচে হবে এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ওয়ান বাই থ্রিটাকেও সাইডে সরা নিলাম, এটাকে কী লেখা যায়? এক্স মাইনাস ওয়ান
स्क्वायर के लगाते इनवार्स तैना डिएक्स तो ये जो इंटीग्रेशन करी तक आसें वन बाय नाइन लॉन नीचे अंश माइनस वन बाय नाइन लॉन नीचे अंश प्लस ये इंटीग्रेशन कर ऑलरेडी तुम बुझते तरह एक जुग है और ओई अंश द्वारा भाग है तैना তাহলে লাস্টে জাস্ট খালি আমরা যে কাজটা করছি এটা যা আছে তাই এখানে প্লাস এম এন এস এ মাইনাস তাই না এই ওয়ান ওয়ান আর নিচে থ্রি থ্রি আর এটাকে কী লেখা যায় ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি এটি হচ্ছে সমাধান যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও।